তাকে নিয়ে তখন সবে শোরগোল শুরু হয়েছে। তবে ইউরোপে তখনও না আসলেও সান্তোসের সবচেয়ে বড় তারকা ছিলেন নেইমারই। 2010 সালে আতলেটিকো গুইয়ানিয়ান্সের বিপক্ষে একটি ম্যাচের ঘটনা, তাকে পেনাল্টি নিতে না দিয়ে অন্য একজনকে পেনাল্টি নিতে পাঠানোয় সান্তোসের তখনকার কোচের সঙ্গে মাঠে বিবাদে জড়িয়ে পড়েন নেইমার। এমনকি কোচকে গালাগালও করে বসেন, যে আচরণের শাস্তি হিসেবে নেইমারকে পরের ম্যাচে বাদ দেওয়ার পাশাপাশি মাসিক বেতনের এক তৃতীয়াংশ জরিমানাও করেন সান্তোসের তখনকার কোচ। কিন্তু এই ঘটনায় নেইমারের চেয়েও বড় শাস্তি নেমে আসে সেই কোচের উপর। সান্তোসের বোর্ড সভায় নেইমারকে নির্দোষ মেনে নিয়ে বরখাস্ত করা হয় ক্লাবকে 9 মাসের মধ্যে ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের অন্যতম বড় দুটি ট্রফি ও শতকরা প্রায় 65% ম্যাচ জেতানো কোচকে। মাথা চুলকাচ্ছেন, 2024 সালে এসে কেন 2010 সালের কথা মনে করিয়ে দিচ্ছি, তার উপর নেইমার এখন ইউরোপেও খেলছেন না। তবে এই গল্পের মূল নায়কের নাম শুনলেই আপনি মাথা চুলকানো বাদ দিয়ে আরেকটু নড়ে চড়ে বসবেন, তিনি দরিভাল জুনিয়র। 13 বছর আগে যার কারণে চাকরি হারালেন তাকেই দরিভাল পাচ্ছেন জাতীয় দলে। তবে সান্তোসের তখন সবচেয়ে বড় তারকা নেইমার এখন শুধু ব্রাজিলই নয়, ফুটবল বিশ্বেই ক্ষমতাধর ফুটবলারদের মধ্যে একজন। ফলে প্রশ্ন উঠতেই পারে যে কেমন হবে এই দুজনের সম্পর্ক। আপাতত নেইমারের জাতীয় দলে ব্যাক করা পর্যন্ত সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে। তবে তার আগে একটু জানা দরকার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কেমন কোচের অধীনে খেলতে যাচ্ছে। এমনিতেই বারবার ক্লাব পরিবর্তনে বেশ দক্ষ সেলসাউদের নতুন কোচ। 2002 সালে পেশাদার কোচ হিসেবে যাত্রা শুরু করেন দরিভাল। এরপর গত 21 বছরে ভারপ্রাপ্ত ও স্থায়ী হিসেবে মোট 20টি দলের দায়িত্ব পালন করেছেন তিনি। মাঝে অসুস্থতার জন্য কিছু সময় কোচিং থেকে বিরতি নিলেও শুধু 2005 সালে তিনি 4টি দলের ম্যানেজারের পদে ছিলেন। সর্বশেষ ব্রাজিলের ক্লাব সাও পাওলোর দায়িত্ব ছাড়ছেন 1 বছর মেয়াদ পূর্ণের আগেই। অবশ্য এর জন্য সাও পাওলোকে CBF-এ দিতে হচ্ছে প্রায় $2 মিলিয়ন। এছাড়াও দরিভাল চিরচায়িত ব্রাজিলিয়ান কোচদের থেকে মোটেই আলাদা নন। কোচিং ক্যারিয়ারে তিনি বেশিরভাগ সময় 4-2-3-1 এর মতো অ্যাটাকিং ফরমেশন ব্যবহার করেছেন। তার অধীনে দলের মিড ব্লক দ্রুত পাস আদান প্রদান করে আক্রমণে ওঠার চেষ্টা করে। এ সময় 2 ফুলব্যাক অপোনেন্টের ফাইনাল থার্ডে অবস্থান করেন এবং সেট পিসে প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভাঙার চেষ্টা চালায়। তবে আউট অফ পজিশন দরিভাল 4 জনের ডিফেন্স লাইন তৈরি করে তার সামনে আরও 2 জন ডিফেন্সিভ মিড ব্যবহার করে বল রিকভার করে দ্রুত কাউন্টারে ওঠার চেষ্টা করেন। তবে ব্রাজিল দলে তিনি তার চিরচায়িত এমন ফরমেশন ব্যবহার করবেন নাকি অন্য কোনো ফিলোসফিতে হাঁটবেন তা সময় বলে দেবে। আপাতত নিজের জাতচেনাতে দরিভাল 6 মাসের মধ্যেই সুযোগ পেয়ে যাচ্ছেন, কেননা আসন্ন কোপা আমেরিকায় তার অধীনেই খেলতে নামবে সাম্বাবয়রা। আর ব্রাজিল ফুটবলে সাফল্য ও ব্যর্থতার মাপকাঠি যেহেতু ট্রফি, তাতে যুক্তরাষ্ট্রেই বোঝা যাবে দরিভাল কি থাকতে এসছেন নাকি ব্যর্থতার দায় নিয়ে পরিবর্তন করবেন 21 নম্বর চাকরি।